বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জ টুর্নামেন্টে ভারতকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। ট্রফি হাতে উচ্ছ্বাসে মাতোয়ারা বাংলাদেশ, তাদের উৎসাহ আরো বাড়াতে ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশ ফিজিক্যালি ডিজেবল দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ভারত। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের ইনিংস থামে 5 উইকেটে 107 রানে। ভারতের হয়ে গোলামদিন 28, ওপেনার সচিন করেন 24। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে 62 রানের ইনিংস খেলেন কাজল। এছাড়াও অধিনায়ক সুমিত 26 আর জাবেদ অপরাজিত থাকেন 13 রানে। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিরোপাজয়ী বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারকে 5 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এমন ঘোষণার পর দারুণ উৎফুল্ল লাল সবুজের প্রতিনিধিরা। আমরা এটা দেখিয়ে দিয়েছি বাংলাদেশকে যে আমরা প্রতিবন্ধিতা নাই, আমরা খেলার মাধ্যমে সমস্ত দেশকে রিপ্রেজেন্ট করে আমরাও পারি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। চার জাতি ফিজিক্যাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ, সেটিও আবার অপরাজিত হয়ে। ভারতকে হারিয়ে ফাইনালে তারা শিরোপা জেতে। এরপরে ম্যাচ শেষে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারকে 5 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে খেলোয়াড়দের উৎসাহ বাড়বে। শুভদেবনাথ, নিউজ 24, কক্সবাজার।